নমস্কার। কৃষ্ণপুর স্বপ্নজ মানবোন্নয়ন সমিতির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বিশেষ একটি জিনিস দেখাবো, যেটা স্বপ্নজের তরফে পরিষেবাটি দেওয়া হয় বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য। আজ প্রায় 10-12 বছর ধরে আমরা এই পরিষেবা দিয়েছি সমাজকে। কিছু কিছু বাচ্চা আপনারা হয়তো জানেন, যারা ঠিক স্বাভাবিক নিয়মে বেড়ে উঠছে না, তাদের বিকাশের বৃদ্ধি এবং বিকাশের কিছু সমস্যা থাকছে। যেমন ধরুন, কেউ ঠিক সময়ে হাঁটতে শিখলো না, কেউ বসতে শিখলো না, কারোর একটু হয়তো কথা বলতে দেরি হচ্ছে বা ঠিকভাবে কথা বলছে না, কারোর দেখা যাচ্ছে যে ভীষণ অতিরিক্ত চঞ্চল, বা কেউ হয়তো শুনছে সব, বুঝছে সব, কিন্তু রেসপন্স করছে না, আপনাকে আপনার হাসিতে হাসছে না বা আপনার কাছে এগিয়ে আসছে না, নিজের জগতে যেন বাস করছে। তো বিভিন্ন কারণে বাচ্চাদের এইসব সমস্যাগুলো দেখি আমরা। তো এই বাচ্চাকে কি করে আমরা বুঝবো, সেটার সচেতনতা শিবির তো আমরা করে থাকি, আমি অলরেডি বলেছি। তো এখানে সেই সব বাচ্চাদের যখন আইডেন্টিফাইড হয়, আমাদের এখানে আসে, তাদেরকে কিছু কিছু থেরাপি দেওয়া হয়। সেই থেরাপির মাধ্যমে কিন্তু তাদের প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করি। তো এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা এরকমই কিছু থেরাপি আপনাদের দেখাতে চলেছি। ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই সৌরভ স্যারের সাথে। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছি, তার মানে এই যে হচ্ছে যেগুলো, সেটি মানে ডেভেলপমেন্টের কি কাজে লাগে একটু বলতে পারেন? ইট ইজ ওয়ার্কিং ফর দ্য সেন্সরি কারেকশন, লাইক এডিএল অ্যাক্টিভিটিস, আই টু হ্যান্ড কোঅর্ডিনেশন, কালার কালার কনসেপশন রিগার্ডিং দিজ অল থিংস। সো ফার্স্ট অফ অল গ্রিপিং, হাউ টু হোল্ড, কিভাবে বাচ্চা ধরছে, তারপরে ওটা প্লেস করা, একসঙ্গে দু তিনটা অ্যাক্টিভিটি হচ্ছে। প্রথমে হচ্ছে কি, হোল্ড করা, তারপরে পুল করা, পুশ করা, শেপ সঙ্গে শেপ মিলানো, তারপরে কলর সঙ্গে কলর মিলানো, এগুলোই শেখানো হয় বাচ্চাদের। তাকাও তাকাও এদিকে 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 এদিকে, বিনায়ক বিনায়ক, তোলো তোলো, পুল, ভেরি গুড, এটা পুল করো, ভেরি গুড, রেড রেড, ইয়েলো, তো এটা 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 তো তো না, আগে আগে তুলতে হবে, এগুলো তো তোলো তোলো, এটা তোলো না, ইয়েলোটা ইয়েলোটা তোলো, খুলতে হবে খুলতে হবে না, আগে আগে আমরা খুলবো, খোলো ধরো 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 না, খুলবো খুলবো ধরো, এবার ধরে পুল করো, অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, লাইট অফ করতে, ওপেন ওপেন খোলো, আপনি বিষয়টা আগে বানিয়ে নিন, তারপরে আমরা ইয়েলো ইয়েলোটা লাগাও, ইয়েলো, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ব্লু, ভেরি গুড, নো ব্লু, বোথ হ্যান্ড, ভেরি গুড, ব্লু, গুড ফর, গ্রিন, গ্রিন, প্রেস করো, ভেরি গুড, রেড, ভেরি গুড, রেড, রেড, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আচ্ছা, এই অ্যাক্টিভিটিটা যদি স্যার একটু বলেন কি জন্য? হ্যাঁ, এটা হচ্ছে আপনার জিম বল এক্সারসাইজ, এর মধ্যে ট্রাঙ্ক ব্যালেন্স জন্য, বেসিক্যালি ব্যালেন্সিং জন্য এটা করানো হয়। বাচ্চাদের যাদের ব্যালেন্সিং বেটার থাকে না, ওদেরকে ইম্প্রুভ করা, প্লাস ট্রাঙ্ক মাসলটাকে স্ট্রং করা, এটা করানো হয়। চল, ওয়ান টু
3, 4, 5, 6, 7, 8, 9, 10. चलो शो करो, शो करो, लाइ डाउन, चलो गो, वेरी गुड, उठो उठो, कम 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 कम, 1, वेरी गुड, चलो शो करो, शो करो, उठो उठो उठो, 2, चलो शो करो, वेरी गुड, उठो 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 उठो, 3, गुड बाय, 8, 9, 10, वाह वेरी गुड, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, फोटो फोटो, 5, 6, 7, 8, 9, 10, वाह वेरी गुड, चलो चलो, 4, রিলাক্সেশন এক্সারসাইজ, এটা কি হয় কুল এন্ড কাম করা যাবে, দেখো পুরো চল 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 চল, 1, 2, 3, বহুত বড় ভাইব্রেশন, चलो उठो, कम कम कम, चलो गेट डाउन, बिना गेट डाउन, चलो नामो नामो, गेट डाउन, वेरी गुड वेरी गुड वेरी गुड, चलो 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, यहाँ तो दो, गुड बाय, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, चलो हमें पुश करो, तो पुश करो, तो 1 पुश करो, 2, 3, 4, चलो पुश करो, 5, 6, कम ऑन पुश पुश, 7, 8, 9, 10, वेरी गुड, चलो अब पुश करो, पुश करो, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, वेरी गुड, चलो बोथ हैंड बोथ हैंड, कम ऑन पुश, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, वेरी गुड वेरी गुड, कम ऑन सिट अप स्टार्ट, 1, 2, 3, 4, 5, 6, अच्छा अच्छा और एक तो करना, चलो चलो, 6, 6, 6, 6, 7, ऐ तो है, 8, 9, ऐ तो है, 9, लास्ट 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 लास्ट, 10, very good, very good, very good, very good, very good.
স্যার এটা কিসের জন্য করা হচ্ছে এটা হচ্ছে ওরো মোটর এক্সারসাইজ আচ্ছা বাচ্চাদের যারা ঠিকভাবে স্পিচ যাদের ডেভেলপ হয়নি আচ্ছা চিবিয়ে খেতে পারে না ওদের যে মাসল গুলো যে ইনঅ্যাকটিভ থাকে ও মাসল গুলোকে অ্যাকটিভ করানো এটা ভাইব্রেশন দিয়ে মাইল্ড ভাইব্রেশন দিয়ে একটু মাসল গুলোকে স্টিমুলেট করা হয় আচ্ছা আফটার দ্যাট হোয়াট উইল হ্যাপেন কি এটা আপনার কথা বলার সময় এটা কাজে লাগে তারপরে আপনার চিবিং চিবি করতে পারে বাচ্চাগুলো এসব এফেক্টিভ হয় ওকে স্যার ভেরি ভেরি